কীটনাশক বিক্রেতারা সাধারণ কৃষককে এভাবে প্রতারিত করতে পারেন। তাই ছাদবাগানি ও কৃষক ভাইদেরকে সতর্ক বা সচেতন করার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মাসুদ বলছি। আজকের ভিডিওটি একটি সতর্কতামূলক বা সচেতনতামূলক ভিডিও। আমাদের গ্রুপে একটি ভিডিও পোস্ট হয়, সেই ভিডিওটি দেখার পর আমার মনে হলো যে এরকম ধারণা অনেক ছাদবাগানি ও কৃষকের থাকতে পারে, অথবা কীটনাশক বিক্রেতারা সাধারণ কৃষককে এভাবে প্রতারিত করতে পারেন। তাই ছাদবাগানি ও কৃষক ভাইদেরকে সতর্ক বা সচেতন করার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝবেন আমরা কিভাবে ধোঁকা খাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এই টমেটো গাছের ব্যাপারটা হলো কি, আপনি দেখেন আপনি আজকে কি দিছি টমেটো গাছে, যে সরকার প্রতিরোধক প্রতিষেধকের জন্য যে জিনিসটা আমি দিছি আজকে, রেডুমির গোল দিছি রোবরাল, এগুলো বড্ড মিটারের বিকল্প। আর একটা দিয়ে দিছি এটার সাথে ইউনিসাফ, ইউনিসাফ দিয়ে দিছি এটার সাথে ক্যাপ্রিওটপ দিয়ে আজকে এটা দিছি প্রতিরোধক প্রতিষেধক হিসেবে ছত্রাকে। এটা গেল আপনার ছত্রাকনাশক হিসেবে। আর মাটিতে কি দিছি আর একটা জিনিস, আপনি যদি রাসায়নিক সার দেন এটা আমি সমর্থন করি না, যেহেতু এটা প্রাথমিক ভাবে দিয়েছিলাম এক তিনটি করে, এখন আর দেই না, যেহেতু দেওয়ার প্রশ্ন আসে না। এটার পরিমাণ যদি কম বেশি দেন গাছের ক্ষতি হবে, যদি আপনি এমওপি দেন তাহলে গাছ জলসে যেতে পারে পাতা। আর দুই নম্বর হলো পরিমাণ তো ঠিক রাখা কঠিন, এই জন্য রাসায়নিক সারের পরিবর্তে আপনি জৈব সার দিবেন। ভিডিও দেখে আমরা যেটা বুঝলাম যে আমাদের সম্মানিত ছাদবাগানি ভাই তার টমেটো গাছকে সুরক্ষার জন্য সাবধানতা হিসেবে আগাম রিডোমিল গোল্ড, রোবরাল, ইউনিসাফ এবং ক্যাব্রিওটপ এই চারটি ছত্রাকনাশক প্রয়োগ করেছেন। উনি রাসায়নিক সার ব্যবহার করার ব্যাপারে কিছু কথা বলেছেন যে রাসায়নিক সারের ডোজ মেনটেন করা যায় না, ডোজ বেশি হয়ে যায় ফলে গাছের পাতা পুড়ে যায়, তাই তার মতে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। আপনারা জানেন যে রাসায়নিক সার কিভাবে ব্যবহার করলে এটা স্বাভাবিক মাত্রায় থাকবে, গাছের পাতাও পুড়বে না, সে বিষয়ে আমার একটি ভিডিও আছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। এখানে প্রথমত উনি যে চারটি ছত্রাকনাশকের নাম বলেছেন বা যে চারটি ছত্রাকনাশক ব্যবহার করেছেন সেগুলো হলো রিডোমিল গোল্ড, যার মূল উপাদান ম্যানকোজেব ও মেটালিকজিল, এবং ইউনিসাফ, যার মূল উপাদান ম্যানকোজেব ও কার্বেন্ডাজিম। উপাদান দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই দুটো ছত্রাকনাশকের মুখ্য উপাদান মূলত একই, অর্থাৎ ম্যানকোজেব, এবং একই ধরনের ছত্রাক দমনের জন্য ব্যবহার করা হয়। মনে করেন আপনার জ্বর হয়েছে আর জ্বরের ঔষধ হিসেবে আপনি বেক্সিমকো কোম্পানির একটা নাপা ট্যাবলেট কিনলেন, আবার স্কোয়ার কোম্পানির একটা এইস ট্যাবলেট কিনলেন, যাদের মূল উপাদান হলো প্যারাসিটামল। একই উপাদান সমৃদ্ধ দুটো কোম্পানির দুটো ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই। একই উপাদান সমৃদ্ধ দুইটা ছত্রাকনাশকও একই সাথে ব্যবহার করার কোনো দরকার নেই। ব্যবহার করলে ওভারডোজ হয়ে যাবে, ফলে গাছ ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হয়ে যাবে এবং ফলন কমে যাবে। আরেকটা ছত্রাকনাশক উনি ব্যবহার করেছেন সেটা হলো রোবরাল। রোবরাল মূলত পেঁয়াজ, রসুন এবং সরিষার একটি ছত্রাকনাশক। এর মূল উপাদান হচ্ছে ইপ্রোডিয়ন। ইপ্রোডিয়ন পেঁয়াজ ও রসুনের পার্পল ব্লচ এবং সরিষার অল্টারনারিয়া ব্লাইট দমনে ব্যবহৃত হয়, এটা টমেটোতে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আরেকটি ছত্রাকনাশক উনি প্রয়োগ করেছেন সেটি হলো ক্যাব্রিওটপ। ক্যাব্রিওটপ এর মূল উপাদান হলো মেটিরাম এবং পাইরাক্লোস্ট্রাবিন। পাইরাক্লোস্ট্রাবিন গাছের বৃদ্ধিতে ও ফুল ফল ঝরা বন্ধ করতে সাহায্য করে, পাশাপাশি ছত্রাক দমনেও ভালো কাজ করে। সেক্ষেত্রে ফুল আসার আগে বা ফুল আসার পরে এটি যে কোনো ফসলে ব্যবহার করা যেতে পারে, তাই আমরা কখনোই এরকম চারটি ছত্রাকনাশক একসাথে ব্যবহার করব না। যদি আমাদের গাছে ছত্রাকের তীব্র আক্রমণ না থাকে তাহলে আমরা একের অধিক ছত্রাকনাশক ব্যবহার করব না। তবে একের অধিক ছত্রাকনাশক ব্যবহার করতে গেলেও একই ধরনের একাধিক ছত্রাকনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেগুলোর উপাদান একই সেগুলো একাধিক ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই। যদি রোগের তীব্র আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আমরা দুটো ছত্রাকনাশক একত্রে ব্যবহার করতে পারি, তবে উপাদান অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে এবং সেগুলো ওই রোগ দমনের জন্য ব্যবহৃত হয় এরকম হতে হবে। তাই কখনো যদি কোনো কীটনাশক বিক্রেতা আমাদেরকে
দুই তিনটি ছত্রাকনাশক দেয় একই রোগের জন্য, তবে আমরা অবশ্যই দেখে নেব যে এগুলোর উপাদান কী কী এবং কী কী রোগ দমনের জন্য কোন কোন ফসলে ব্যবহার করা যায়। তবে কখনোই একসাথে দুটোর বেশি ছত্রাকনাশক আমরা প্রয়োগ করব না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। টমেটো লন মাত্র 2 কেজি 30 টাকা।